আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আজকে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটি হচ্ছে স্যামসাংয়ের একটি ফোন যার মডেল হচ্ছে স্যামসাং জে ফোর প্লাস এই ফোনটাতে সমস্যা ছিল কাস্টমার যেটা বলল হঠাৎ করে ফোনটা হ্যাং করে হ্যাং করার পরে স্যামসাং লেখা এসে দাঁড়িয়ে থাকে তারপর হঠাৎ করে আর বিকেলবেলা ফোনটা বন্ধ হয়ে যায় সো এই কথা বলার পরে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে কোথাও দেখাইছেন নাকি সো তিনি বলেন যে এটা দেখাই নেই এটা আমি বাসায় অনেকদিন ফেলে রাখছি সো পরবর্তীতে আমি খুব আশা নিয়ে ফোনটা খুললাম খোলার পর আসলে কি দেখলাম আমি আসলে দেখে পুরো হতবাক ফোনটার যে অবস্থা বর্তমান অবস্থা আমি আপনাদেরকে একটু দেখাই ফোনটা খোলাই আছে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেটাও মোটামুটি অনেকটা ভালো সো আমি মাদার বোর্ডটা আলাদা করে রেখেছি আপনাদেরকে যদি আমি একটু বোর্ডটা দেখাই আর তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার আইসিতে একদম হিট দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একদম অবস্থা খারাপ এবং যদি আমি এখানে বলি যে প্রসেসরের মধ্যেও প্রচুর পরিমাণে হিট দেওয়া হয়েছে এছাড়াও অন্যান্য পার্টসেও অনেক ধরনের কাজ করা হয়েছে মানে একদম বোর্ডটার পুরো অবস্থাই খারাপ মানে এটাতে আর কাজ করার কোনো অবস্থা নাই সো প্রথমত কাস্টমার আমাকে বলেছিল যে তিনি কোথাও দেখান নাই সেই হিসেবে আমি ফোনটা খুলেছিলাম পরে কাস্টমারকে বলার পর তিনি বলেন হয়তো বাসায় অন্য কেউ দেখাইছে হইতে পারে তবে কাস্টমার বলেছে যে তিনি দেখান নাই ফোনটা কোথাও আমার কাছেই প্রথম নিয়ে আসছে সো কাস্টমারটাও যেহেতু আমার পরিচিত এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে একটা মাদার বোর্ড কালেকশান করবো এবং ফোনটাতে ফিটিং করে ফোনটা রানিং করার চেষ্টা করব বা রানিং করে দিব সো এখানে আরেকটা কথা বলে নেই অনেকেই আসেন আমরা মোবাইল সার্ভিসিং করি আমাদের সব সময় চেষ্টা করা উচিত একটা ফোন যখন আমাদের কাছে আসে আর সেই ফোনটার সমস্যাটা আইডেন্টিফাই করে সমাধান করার চেষ্টা করবেন এমন না যে একটা ফোন আসছে ডেড ফোন আপনি সেটাতে পাওয়ারাইসিতে হিট দিবেন প্রসেসরে হিট দিবেন বা যে কোনো জায়গায় হিট দিবেন সো এত কিছু না করে আপনি যেটা করতে পারেন আপনার কাছে ফোনটা যে সমস্যাটার জন্য আসছে সেটা আইডেন্টিফাই করে কোথায় সমস্যাটা আর সেই সমস্যাটা সমাধান করে কাস্টমারকে দিয়ে দিবেন